যদি মাথারে নত করা ওখান দিয়ে আল্লাহ সজদা হয়েছেন তো অরিজিনাল সজদা যদি দেওয়া হয় তো কত বড় গুণা আমরা লাইনি এখন উম্মতে মুহাম্মদী দানিয়ার তো কত বড় গুণা আমরা করবো নানি কত বেটিন আর বেটাইন আসছেন গিয়া খবরের মধ্যে গিয়া সজদা করতাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই কাত নাই বলে না আমরা আল্লাহর ফজল মাহফুজ আছি ইউপি দিল্লি গুজরাট আমি তিন বছর আগে ইউপি বিহার আসলাম চাপড়া ডিস্ট্রিক্ট বিহার আসলাম ও চাপড়া নাই ও চাপড়া ডিস্ট্রিক্ট আফৌর নাগরা ইনো আহলে হদিস ইনো বেরেলি ও ওলা মানুষ হল আসলাম আর বড় তাজিম হিসাবে তারা আমার নিস নমাজ পড়িয়া বারইছি বারইয়া দেখি ও সাইটে মহল্লা এখান বড় খবর এখান খার খবর ভাই শ শ হাজার হাজার বছর আগে হইতে পারে বলা মতে হাজাই আর কোনো মতে নমাজ পড়লা কি না পড়লা গেউ বাবা দে দো বাবা দে দো আর এরপরে সজদা দস্তুর মতো সজদা কর কিন্তু আলহামদুলিল্লাহ নর্থ ইস্টর জমিন আসামর জমিন ইতা তাকে বেশ মাহফুজ কিন্তু এরপরেও মাহফুজ নাই কিছু কিছু জায়গাতে তা চলে আমি সোশ্যাল মিডিয়ায় তার প্রশ্ন উত্তর দিয়াব মানে প্রশ্নর উত্তরও দিতে লাগছে হরমিগিতা মজবুর হক মাতলে তো আখতা একটা জাটকা আইব এরা মানুষের শাহ জলাল মজরত এমনই আল্লাহর ফজল ফরতে বছর জিয়ারত করি বা শাহ ফরান ইন এক বল হইছে শাহ জলাল মজরত এমনই রহমতুল্লাহ আলাইর রৌজার সাইটে আছে দারলুম শাহ জলাল মদরসা বুখারি শরীফ ফরানীয় আর ইনর বুখারি জেন ফলেন আলহামদুলিল্লাহ ও আগামী আমি নরসিংদীর যাওয়ার পরে আশা করি আর তার লগে মনে মুলাকাত হইব অন্য তানো দাসি আমার লিস্ট নামাইছে তানো নাম দেওয়া শেখুল দিসা ইন মুদরসা ওয়ার কারণে ও শাহ জলাল সাবর ইন আলহামদুলিল্লাহ সজদা চলে না আলহামদুলিল্লাহ মানতে লাগবো যে এক মুদরসায় কতখান ইসলাম রে বাসাইয়া চলে অন কিতা লাগি কেন মাতমু আর মাতমু না কেনে বাইয়ে নখন আমরা জমাতো যাইয়ার যাইতাম আমি তুলো মাতিমু জমাত ব্যাপারে জমাতো যাইয়া যাইতাম ই জমাতো গিয়া ইখান মনে করতাম না যে মুদরসা অকল মনে হয় বেকার জি ওলা না ইখান মনে করবা হেনে জানি ইখান কিলা বুঝাইমু ভারত ইস্ট ইন্ডিয়া আওয়ার পরে প্রথম আক্রমণ মুদরসার আলিমহলের উপরে করছে মুদরসা বন করো নষ্ট করো শহীদ করো আলিমহল কাতল করো ঐত্য তারা দেড়শো বছর যত উল্লিত করছে আর যেমনে দারুলুম দেওবন্দর মুদরসা বইছে আঠারোশো ছেষট্টি ইংরেজি আর আলিমহল চতুর্দিকে উঠা শুরু জেইন উটইন এক চেরা সূর্যর মতো নক্ষত্রর মতো না জেইন উটইন সূর্যর মতো শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহ প্রথম ছাত্র শেখুল ইসলাম সাহ আল্লামা শব্বির আহমদ উসমানী সাহ আল্লামা ইব্রাহিম বলিয়াবি সাহ মুফতি মুফতি আজম শফি সাহ মুফতি আজম মুফতি কেফায়তুল্লাহ সাহ আশরফ আলী থানবী সাহ এরপরে রশিদ আহমদ গঙ্গুই সাহ ইন ফলি সন্না তান সরপরস্তিত হইছে তাই সরপরস্তিত আসলা এরপরে হজরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ শেখুল ইসলাম মদনী সাহ ওগেরা ওগেরা কতন নাম লই মো রহিম আহমুল্লাহ হইতে এরা তখন থেকে জন্ম লইছেন জন্ম লইয়া খালি ভারত সীমিত নাই এরা শেখুল আরবল আজম হইছেন শেখুল ইসলাম হইছেন শেখুল এরপরে আল্লামা হইছেন এরপরে শেখে তরিকতর আজম হইছেন হ্যাঁ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলীর মতো ইলিমালা বনে গেছেন এটা তো উলামা হলে লেখতরা কিতাবের মধ্যে তে এই মতো মুদরসা জেতা ইতার ভাই আমরা খুব সুনজর রাখতাম আমরা আরএসএস মিজাজালা হইতাম না বজরং দলের মেজাজালা হইতাম না এরা ভাই খুব সুন্দর নজর নজর রাখতাম হেনে ছয় হাজার দুইশো ছয়ত্রিশ আয়াতি গুণ বাকি কি লতা হবো আল্লাহ কুরআন এলান করছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় নিশ্চয় ইন্না লাম হইছে নাহনু আবার মুনফসিল জমি রইছে তাদের তাকিদ দেখানিওর নিশ্চয় 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 এই কুরআন আমি নাজিল করছি আর নিশ্চয় আরো কতবার আনুকা যে নিশ্চয় কুরআনে করিমের হেফাজত আমি করব তে আল্লাহ কুরআনে করিমের হেফাজত ডাইরেক্ট ইয়া কর্তা নাই ই খাম আল্লাহ নাই ফরিশতা দিও হরাইতা নাই হা হরাইতে ফারুনি আল্লাহর ক্ষমতা আছে কিন্তু লাকাদ কাররামনা বানি আদম আমি ইনসান দে সুন্দর আকৃতি ফরমা দিয়ে ইজ্জত দি দিছি ও এরা হেফাজত করব অমুক কানো হাফিজি মাদ্রাসা খান ও অমুক কানো কারিয়ানা মাদ্রাসা খান অমুক কানো টাইটেল মদরসা খান অমুক কানো প্রাইভেট মদরসা খান ও ইতা দিয়া কিতা করা নিওর আল্লাহ তার কোরআনের এক এক আয়াত নাই এক এক হরফ নাই এক এক নক্তার আল্লাহ হেফাজত করা নিল তেতিয়া জরি হইব হরফান নক্তা ওটা আল্লাহ হেফাজত করতো আর ইকান যদি হেফাজত আল্লাহ দায়িত্ব যদি মানে বুঝাই পেলে হবে আল্লাহ তো লই লইছেন ইকান যদি হেফাজত দায়িত্ব আল্লাহ লই লইছেন তে নবীর হদিসি থাকি তো আল্লাহ সাড়ি দিবা ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ফরমাইন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আয়াতর তর্জমা খালি কোরআন নাই বরং এই আয়াতর মধ্যে অটোমেটিক হদিস দশ লাখ ইয়া হামাইছে যে জেলা কোরআন আমি আল্লাহ হেফাজত করবো মোহাম্মদুর রসুল্লাহর হদিস দশ লাখ আমি হেফাজত করবো সে তো আল্লাহ নবীর হদিসও আমাই গেল আর হদিস কিতা লাগে আমাইব না কোরআন বুঝাত লাগলে তো হদিস লাগবো যেমন তো মুফতি পালন করি সবর মাত আইনছি যে আশি বিরাশি জায়গার মধ্যে আকিমুস সলাত আইছে ইনো তো আইসে না নমাজ হাড়ই দেয় কিলা বাদে আত্মান দিতে কিলা নমাজ হাড়ইয়া ফুড়ি দেয় কিলা রুকু কিলা করতে কোরআনও নাই সৈদা কিলা করতে কোরআনও নাই সৈদা তাকে বইয়া কিতাবলিতে কোরআনও নাই
সামি আল্লাহু লিমান খাইতে কুরআনও নাই, রব্বানা লাকাল হামদ খাইতে কুরআনও নাই, সূরা ফাতিহার পরে আরো মিলাইতে কুরআনও নাই, ওগেরা ওগেরা বুঝি রাখো। তে ই আকিমুস সালা যখন হইছে ইনো তো মুখতসার মিন জুমলা আয়াত বা শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, ওখান দিয়ে আল্লাহ নবী তাফসীল করিবা লাগাতে বুঝাইছেন, তাও তাফসীল ইয়া অন শেষ নি না না, এর পরে মাতর ফারা রইছে আমরা একদিন ফাইতাম কেন, তখন উলামা মুস্তাহিদিন করাইছেন, ইমাম শাফি আইছেন, মালিক আইছেন, আহমদ বিন হাম্বল আইছেন, খুসুসান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইছেন, আইও তাবালা আমাদের বুঝাই দিছো। ভাই এই নহল দেখানির মতলব ইয়া তাহলো ই কোরআন হেফাজত হইত, 10 লক্ষ হদিস হেফাজত হইত, তখন বকায়ে দিন ওগুরে কিতাব লাগছেন, বকায়ে দিন বকায়ে ইসলাম নাই, বকায়ে দিন, দিন মানে ধর্ম, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, ও ধর্ম অগু বাকি রাখবা লাগি কোরআন আর হদিস জীবিত থাকতে লাগবো, ফরজে আইন, শুধু ফরজ না ফরজে আইন, তে কোরআন আর হদিস যদি বাকি রাখতে চাইন তো মুদরসা জীবিত রাখতে লাগবো, বাকি রাখতে লাগবো। হ্যাঁ এখন মাতিয়া তাব এই মতো মুদরসা 1866 যখন বইছিল দারুলুম দেওবন্দ, এখান থেকে 12 জন খেয়ে যারা নাম লইছি এরা তো লইছি, যার নাম লইছেন এখন আগলা লইতাম সাইয়ান, এইন খেয়ে মুবল্লিগে ইসলাম হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, তে দেওবন্দ মুদরসা এখান যদি ওইত না বা ওয়ার্ল্ডর মুদরসা যদি ওয়ে না, তে ই আলিম বারুই বাহান থাকে, মাত বুঝছেন নি, যদি মুদরসা এখান ওয়ে না তে আলিমেন বারুই তাখান থাকি, আলিমেন বারুই তো তোলা মুদরসা এখান লাগবে, মৌলানা সাদ সাহেব দামাত বরকাত আহমদ লাড সাহ বা এর আগে গেছেন হজরত জি এনামুল হাসান রহমতুল্লাহ আলাই, হজরত উমর পালনপুরি আমরা পাইছি, দেওবন পাইছি পালনপুরি রহমতুল্লাহ আলাই, এর খান থাকি বঞ্চন ভাই, ঔ মতো মুদরসা থাকি ফড়িয়া ফড়াইয়া মেহনত করতে করতে বাদে ওয়ার্ল্ডর জমিন গিয়া বড় বড় ইস্তেমার মধ্যে বয়ান দিতরা, হদিসও আছে কুরআনও আছে, জরুরত নাই মাসাইল বয়ানও, কিন্তু এর ফলে দরকার পড়ছে মাসাইলও বয়ান করছেন, ওই তো ওয়ার্ল্ডর মাইশরে বুঝাইছেন যে কুরআন আর হদিসের মধ্যে ওঠাইছে, এর লাগে মুদরসার প্রতি সুনজর রাখবা। আমার এখন কইছেন না মাতে মাতা নিয়া আনতাম দ্বিতীয় খান সাইয়া, দ্বিতীয় খান হইয়া তাহলো ও মাতলগে আনিয়া, দ্বিতীয় খান হইয়া তাহলো আমরা জমাত যাই, নমাজের মাতা নিয়ার ইনশাল্লাহ, দ্বিতীয় খান হইয়া তাহলো আমরা জমাত যাই, ই জমাত যাওয়াই কেন কিতা গেলে কিত হইব, জমাতে কিতা মাংসরে দিল গুমরা মানাইল, না হেদায়তর রাস্তা দিল, না মাইশরে সুর মানাইছে, না ডাকু মানাইছে, না মোহাম্মদ বিন সালমান মলউন মালাউন ফেরাউন ইবলিস জেগে হইছে সন্ত্রাস, না জমাতে আনি সন্ত্রাস দুনিয়ার দিছে, দেখো আপনারা আমি আলিমে হওয়ার ব্যস্ত রাখা হইম, হওয়ার দরকার মনে করি না কিন্তু হইম, এর মতলব গীতা এই জমাতে যে বেটায় বেটিয়ে যে খবর সজদা করে যেন কইছে আফর নাগরা বা বিভিন্ন জায়গায়, ইতা তো 1-2 জায়গা কিতা কইমু আস্তা দিল্লি গুজরাট বিহার, ইহা তো কে মরকজ নেজামুদ্দিনের লগেই তো হজরত নেজামুদ্দিনের কবর, হনর মধ্যে কত সজদা চলে কত বাত্তি দেওয়া চলে আর কত মান্নত মানা চলে, ঔ মত সজদা করেনেওয়ালা কুফরি শিরকি আমল করেনেওয়ালা এরারে অন্তাকে বুঝানিওর, মিসাল এরা দিদিয়ার সুরে গুসুরি করার যার এরে বুঝানিওর, ডাকুরে বুঝানিওর, মদ খার এরে বুঝানিওর, নিউ আর সামনে আর ও 31 ডিসেম্বরের পরে নিউ আর আইব, ও জমাত কুরাখান তাকে হয়তো আল্লাহ দিলে ও মহল্লা তানা ওয়ার্ল্ড কুরাখানো হাজার হাজার লাখ লাখ জমাত পড়াইবা, আর বারাই হবা ভাই নিউ আরও যাই না, এটা এহুদ না সারার তরিকা মদ খাই না জুয়া খেলাই না, নিউ আর তোলা করেন পিকনিক খাইন গ্রিন পার্কও যাইন, এরপরে আড্ডা দেইন, এরপরে জিনা ফড্ডা, এরপরে এরপরে নাইট ক্লাবের মধ্যে যাইতে ইতা করেন না, ওই তো ফিটা তাইবা মাথা তাইবা বুঝাইবা, তোমার বাপ হলা আসলা দাদা হলা নিয়ম তো নিয়ম, ওই তো বুঝানি তোমার বাপ ওলা তোমার সাসা ওলা তুমি খান থেকে উইলে তোমার মা ওলা তোমার খানদান ওলা তোমার ভাই বিরাদর ওলা, তখন এগুলো বুঝি নিব কেন বুঝবো জানি, কোরআনের আয়াত পড়ি ওয়া জাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এত ভারী আয়াত উলামায় জানতারা জাক্কির বাবে তো ফাইল তার খুসুসিয়ত হাসিয়ত ইয়াতালো তকরার, তকরার অর্থ ইয়া তাহলো এক কাম এগু আমি করছি কুদাল দিয়ে আমি হাড়ল বন করছি বাফর হুকুম বন্ধ হয়ে গেছে, আবার বাফে কইতে বেটা আবার বন কর আবার বন করছি, আরও বন কর আবার বন করছি, আবারও বন কর আবার বন করছি, বুঝাইছেন তকরার মানে এক কামরে 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার জরুরত যতক্ষণ আছে করো, জরুরত নাই এর ভরেও করো, হালাকে খালল তো একবার বন্ধ হয়ে গেছে বাফে 3 বার হুকুম দিছেন 3 বার করিয়া তুলো মাটি উচর আরও ডাঁট হইয়াব, ওয়া জাক্কির হে নবী আমি নাই আপনি নাই আর হজরত আবু বকর সিদ্দিকর মতো সিদ্দিকে আকবর নাই রাদিয়াল্লাহু আনহু, নবীরে সম্বোধন আল্লাহ কথা ওয়া জাক্কির হে নবী আপনি বারবার ও তকরার বারবার কতবার বারবার কইতে পারবো আপনি বলতো, আপনি বারবার বারবার আপনার উম্মতরে নসিহত করুক জাক্কিরর আসল তর্জমা ওয়াজ করুক ইয়া রাব্বা,